হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আরেকটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত, আর তোমাদের সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজ সকাল সকাল ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পুজোটা সেরে নিয়েছিলাম, আর আজ দুপুরে পুজো উপলক্ষে ছিল কোচিনে নেমন্তন্ন, তাই বাড়ির সব ছেলেপেলেরা আর আমি আর দীপ মিলে দুপুরবেলা একটু কোচিনে গিয়েছিলাম। আর দেখো ঠাকুরটা কত সুন্দর হয়েছে, তাই না? আর আমরা এখানে বসে কিছুক্ষণ পুজো দেখছিলাম, আর তারপর সবাই মিলে একটু ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, আর একটু গল্প করছিলাম বসে এখানে। আর তারপর এখানে সবাই মিলে আমরা খাওয়া দাওয়ার আয়োজন করছি, আর আজকে মেনুতে ছিল ফ্রাইড রাইস, আলুর দম আর মিষ্টি। কোচিন থেকে ফেরার পথে গেছিলাম দিদির বাড়িতে, যেহেতু ওর বাড়িতেও আজকে সরস্বতী পুজো হয়েছিল। ওর বাড়িতে গিয়ে কিছুক্ষণ বসলাম, একটু গল্প করলাম। আর আজকে দুজনেই আমরা জামদানি শাড়ি পরেছি, আমি সাদা আর দিদি হলুদ। তো আজকের দিনটা এভাবেই কাটালাম, দেখা হবে পরের ব্লগে। টাটা।